দুই বন্ধু, এক বন্ধু প্রচন্ড ধনী, এমন ধনী যে আল্লাহ পাক তাকে বড় বড় বাগান দিয়েছেন, খেজুরের আঙ্গুরের, হ্যাঁ বিশাল বিশাল বাগান, এবং তার মধ্য দিয়ে নদী চলছে। নদী, একটা নদী চলে যাচ্ছে ভিতর দিয়ে, দুই পাশে বাগান, তাহলে কত বড় প্রপার্টি চিন্তা করেন একটু। আল্লাহ বলছেন যে দুটো বিশাল জান্নাত দিয়েছিলাম তাকে, মানে বাগান দিয়েছিলাম, ফলের বাগান, মাঝখান দিয়ে নদী প্রবাহিত হচ্ছে, এবং প্রত্যেক বছর দুইবার করে এই জায়গায় ফসল ফলতো, প্রচুর ফসল হতো। তো এত ধন সম্পদ পাওয়ার পরে এই বন্ধু, মানে এই ব্যক্তি, তার এক গরিব বন্ধুকে নিয়ে এই বাগানে ঢুকেছে। ঢুকে হাঁটাহাঁটি করছে, গল্পগুজব করছে। গল্পগুজব করার এক পর্যায়ে গিয়ে এই ধনী বন্ধু বলে ফেলছে, কি বলছে, সে বলছে যে আনা আকসারু মিনকা মালা ওয়া আসু নাফারা, হে আমার দোস্ত শোনো, আমি তোমার চাইতে মালে এবং সম্পদে অনেক সেরা। কে বলছে এটা? এই ধনী বন্ধু। আমরা কিন্তু এই কথা বলি না? এই ধনী বন্ধু হচ্ছে বস্তুবাদী মানুষ, মানে বাড়ি গাড়ি টাকা কড়ি স্ট্যাটাস, এটাই তার কাছে সবকিছু। বুঝতে পারছেন কথা? সে তার বন্ধুকে বলছে তুমি তো গরিব, আমি তোমার চেয়ে অনেক সেরা টাকায় পয়সায় ধন দৌলতে, এমন মানসিকতা আমাদের মধ্যে আছে না অনেকে? আচ্ছা, এবার সে আরো বলছে যে ওয়াদাখালা জান্নাতে হুয়া হুয়া যালিমুন লিনফসি, সে তার জান্নাতে প্রবেশ করলো, তার নফসের উপর সে জুলুমও করে বসলো। কি কিভাবে জুলুম করলো? এভাবে সে বলছে ক্বালা মা যুন্নু আন তাবিদা হাদিহি আবাদা। কে বলছে এটা? এই ধনী বন্ধু। সে বলছে হে আমার গরিব বন্ধু শোনো, আমি আমি মনে করি না, আমি বিশ্বাসই করি না, আমি মনে করি না যে আমার এই প্রপার্টি কখনো ধ্বংস হয়ে যাবে, আমি এটা বিশ্বাস করি না। বুঝতে পারছেন? ওই যে আমি পরকালে বিশ্বাস করি না, কেয়ামতে বিশ্বাস করি না, আখেরাতে বিশ্বাস করি না, কোন সভ্যতা বলতে? আচ্ছা, সে বলছে যে মাযুন নয় চাবি দেখায় দিহি আবাদে, আমি বিশ্বাস করি না, আমি মনে করি না যে এই প্রপার্টি কখনো ধ্বংস হতে পারে। ওয়া মাযুন নু সাআতা কাইমা, আর আমি এটাও মনে করি না যে কেয়ামত কখনো হবে। বুঝতে পারলেন কথা? আমি এটাও বিশ্বাস করি না যে কেয়ামত কখনো হবে। তার মানে জি শেষ করছি আমি, তার মানে কি, এই 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 বন্ধুটা বস্তুবাদী না, সে পরকালে বিশ্বাস করে না, কেয়ামতে বিশ্বাস করে না, সে তার ধন সম্পত্তির মোহে এত আসক্ত হয়ে গেছে যে সে মনে করে যে এটা কখনো আমার থেকে যাবে না, এমন চিন্তা আমাদের মধ্যে আছে না? এই চিন্তাটাকে আধুনিক পরিভাষায় বলা হয় মেটেরিয়ালিজম। কি বলা হয়? মানে বস্তুবাদ। মানে কি বস্তুবাদ? মানে ভোগবিলাস, বাড়ি গাড়ি টাকা পয়সা মত্ত থাকা, পরকাল বলে কিছু নাই, এই যে মেটেরিয়ালিজম। এখন এই বন্ধুটা বলছে, গরিব বন্ধু, একটু মনোযোগ দেন প্লিজ, এই বন্ধুটা বলছেন, গরিব বন্ধু যে গরিব বন্ধুটা তাকে বলছে হে আমার ধনী বন্ধু, তুমি কি সেই সত্তার সাথে কুফরি করছো যে তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, সুম্মা মিন নুতফা, এরপর তোমাকে মায়ের গর্ভে নুতফা আকারে রেখেছিলেন, সুম্মা সাওয়াকা রাজুলা, এরপর তোমাকে এই পুরুষের আকৃতি দিয়েছেন, তুমি কি সেই সত্তা আল্লাহকে অস্বীকার করছো? মানে কিয়ামতকে অস্বীকার করার মধ্য দিয়ে তুমি আল্লাহকে অস্বীকার করছো কি? ওয়ালাউলা ইজ দাখালতা জান্নাতুক, তুমি যখন তোমার জান্নাতে ঢুকলা, তুমি এটা কেন বললে না যে লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাশাআল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ পাক কি চমৎকার জান্নাত আমাকে দিয়েছেন, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো শক্তি সামর্থ্য নাই, এমনটা কেন বললে না? এমনটা না বলে কেন এইটা বললা যে ওয়া মা'যুন্নু সাআতা কাইমা, আমি বিশ্বাস করি না যে কখনো কিয়ামত হবে, আমি বিশ্বাস করি না যে এটা কখনো ধ্বংস হবে, এমনটা কেন বললা, তুমি কেন কুফরি করলা? এরপর যেটা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই যে বন্ধু, গরিব বন্ধু, তাকে দুনিয়া এবং আখেরাতে বিশাল নিয়ামত দিয়ে দিয়েছেন, আর এই ধনী বন্ধুর জান্নাতটাকে আল্লাহ পাক এক রাতের মধ্যে ধ্বংস করে রেখে দিয়েছে। এক রাতের মধ্যে পুরো জান্নাতকে ধ্বংস। পরের দিন সকালে সে এসে দেখে যে এটা কোন জায়গায় আসলাম, এটা আমার বাগান বাগিচা বলে মনে হচ্ছে না, সে হাত কসলাচ্ছিল এবং বলছিল, কোরআনে ভাই বলছে হাত কসলাচ্ছিল এবং বলছিল যে হায় আমি যদি আমার রবের সাথে শিরিকটা না করতাম, হায় আমি যদি আমার রবের সাথে কুফুরি না করতাম, তাহলে আজকে আমার এই অবস্থা হয়তো হতো না। এই ঘটনাটার ঠিক পরে আল্লাহ পাক বলছেন ওয়াদরিব লাহুম মাসালাল মাসালাল হায়াতিদ দুনিয়া, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এবার তোমার উম্মতের কাছে দুনিয়ার দৃষ্টান্তটা পেশ করো। দুনিয়ার দৃষ্টান্তটাও ঠিক এরকমই, এই ফসলের ক্ষেতের মতোই, প্রথমে বৃষ্টিপাত হয়, ফসল সবুজ হয়,
মানুষ খুব পুলকিত হয়ে যায় কি চমৎকার ফসল ফলেছে এরপর সেই গাছগুলো হলুদ হয়ে যায় তারপর সেগুলো খড়কুটা হয় চুলায় চলে যায় এই হয় না এই এই গল্পটার সাথে ঘটনার সাথে দুনিয়ার জীবনে মিল আছে না এটা কোন সূরে আছে কাফে আর এই সূরা আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে না এখানে আপনারা হেদায়েত শুনেন দাজ্জাল এবং তার অনুসারীরা এবং ওই সমসাময়িক ফিতনাময় যুগে বেশিরভাগ মানুষ বস্তুবাদী হয়ে যাবে হয়ে যায় নাই এবং বেশিরভাগ মানুষ এই দুনিয়ার ধন সম্পদ চাকচিক্যের মোহে পড়ে যাবে পড়ে নাই পড়েছে কি না পড়েছে এবং শুধু তাই নয় তারা পরকালীন কনসেপ্টগুলোকে অস্বীকার করা শুরু করবে ওই যে বললাম আল্লাহ ফেরেশতা মালায়েকা আখিরাত এগুলো কিছু বিশ্বাস করবে না মানুষকে ধর্মহীনতার দিকে নিয়ে যাবে এটা নিয়ে যাচ্ছে না এই তিনটা জিনিস খুব চলছে সমাজে এখন একটা হচ্ছে এলিমিনেশন মানে আল্লাহর কনসেপ্টটাকে বাদ দিয়ে দেওয়া একটা হচ্ছে মেটারিয়ালিজম মানে বস্তুবাদিতা একটা হচ্ছে চ্যালেঞ্জ এগেইনস্ট রিলিজন ধর্মের এগেইনস্ট চ্যালেঞ্জ করা এগুলো চলছে না এখন তো দেখুন দাজ্জালের সভ্যতায় এগুলো হবে এর সাথে আপনার বর্তমান সময়ের মিল কোথায় মিল হচ্ছে দেখুন এই বিউটি কনটেস্ট বলেন আপনার ওয়ার্ল্ড কাপ বলেন আপনার এই ইভেন্টস গুলো বলেন ফ্যাশন শোজ গুলো কথাই বলেন অপসংস্কৃতির কথাই বলেন পর্নোগ্রাফি কথাই বলেন এই মাদকের ভয়াল খাবার কথা বলেন যে কোনো দিকে তাকান এগুলোর প্রত্যেকটার উদ্দেশ্য দুনিয়া নয় কি শুধু দুনিয়া না পরকালীন কোনো স্বার্থ আছে এগুলো করে পরকালে একটা নেকি হবে কেউ দলিল দিতে পারবে কোরআন সুন্নাহ থেকে তারপরে এই এই সমাজটা এই সভ্যতা কি করেছে দাজ্জালীয় আদলে পুরো সভ্যতাকে গড়েছে এবং বস্তুবাদীদের দিকে মানুষকে প্রবৃদ্ধ করেছে শুধু তাই নয় যেগুলো পরকালীন কোনো স্বার্থ নাই এই কাজগুলোকে প্রমোট করেছে এবং যুব সমাজ মুসলিমদেরকে স্পেশালি এগুলোতে মত্ত করে রেখেছে রাখে নাই আল্লাহ পাক এখন বলছেন জেনে রাখো তোমরা তোমরা জেনে রাখো ইন্নামাল হায়াতু দুনিয়া লাইবুন ওয়া লাহুন এই দুনিয়ার জীবনটাই খেলা তামাশা প্রতারণা ওয়াসিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুর একে অপরের প্রাচুর্য ধন সম্পদের প্রতিযোগিতা ছাড়া কিছু না ওয়ামাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার জীবনটা প্রতারণা ছাড়া কিছু নয় আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির তোমরা প্রাচুর্যের মোহে মোহাচ্ছন্ন হয়ে আছো যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে শায়িত হচ্ছ কেল্লা সাওফা তাআলামুন অবশ্যই তোমরা জানতে পারবে কোশ্চিন কালেও নয় অবশ্যই তোমরা জানতে পারবে কেল্লা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম তোমাদেরকে কিয়ামতের দিনে নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে সূরা কাহাফেই এই এই হেদায়েতটা আছে এই দুই বন্ধুর ঘটনা আপনাকে দেখাবে কিভাবে বস্তুবাদী সভ্যতা এবং আল্লাহ বিরুদ্ধ সভ্যতার কনফ্লিক্ট হয় সর্বশেষে আল্লাহ আল্লাহর অনুগত সভ্যতার জয় হয়েছে বস্তুবাদী সভ্যতাকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন না দিয়েছেন এবং এই ঘটনার পরেই দুনিয়ার জীবনের দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে দুনিয়ার জীবনটাকে আল্লাহ পাক বলেছেন খেল তামাশা প্রতারণা ছাড়া কিছুই নয় হ্যাঁ কেউ যদি বলে খেলাধুলার কোনো দলিল কোরআনে আছে কিনা আমি বলবো হ্যাঁ আছে আল্লাহ পাক বলেছেন ওয়ামা হাযিহিল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ইলামু আন্নামাল হায়াতু দুনিয়া লাইবুন ওয়া লাহু অতএব খেলাধুলার দলিল কোরআনে আছে আল্লাহ পাক বলেছেন দুনিয়ার জীবনটাই তোমাদের খেলাধুলার প্রতারণা ধোকা কি বুঝলেন এই দুনিয়ার জীবনটাই হচ্ছে খেলাধুলা প্রতারণা মোহ এবং ধোকা এবং তোমাদের পারস্পরিক চাকচিক্যের প্রতিযোগিতা ছাড়া কিচ্ছু নয় এখন এই সভ্যতা দিকে তাকাবেন চোখ কান খোলা রেখে যে যত রকম ফাহেশা কাজগুলো মিডিয়া দিয়ে প্রমোট করা হচ্ছে এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে দুনিয়া এবং মুসলিম যুবকদেরকে এবং উম্মাকে তাদের মূল উদ্দেশ্য থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা আমাদের মূল উদ্দেশ্য কি এক আমাদের মূল উদ্দেশ্য ছিল জ্ঞান অর্জন করা মূল উদ্দেশ্য ছিল জ্ঞান অর্জন করে আমল করা আল্লাহ পাকের জমিনে দিনের প্রচার করা আমাদের পৃথিবীর মূল উদ্দেশ্য ছিল কি পারিবারিক আদর্শ ঠিক করা সন্তানদেরকে মানুষ করা সমাজে কাঠামো ঠিক করা হালাল খাওয়া দিনের দাওয়াতি কাজ করা আল্লাহর জমিনে দিনটাকে প্রচার করা প্রসার করা প্রতিষ্ঠার চেষ্টা করা এগুলো আমাদের মূল উদ্দেশ্য ছিল এখান থেকে সরিয়ে এনে আমাদের সবার চোখকে এখন বিভিন্ন আমোদ প্রমোদ ফুর্তির দিকে ফোকাস করে রাখা হয়েছে এবং এর ফলশ্রুতিতে আমরা আমাদের দুনিয়াতে আসার উদ্দেশ্যটা কিন্তু ভুলে গেছি প্রিয় ভাইয়েরা সতর্ক থাকবেন যে বিষয়টা যতটুকু লিমিট আছে এই লিমিট ক্রস করতে যাবেন যতটুকু করা জায়েজ আছে এতটুকু করবেন যেগুলোতে জায়েজ নাই সেগুলো যায় না আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ইসলামের বেসিক বিষয়গুলোর উপর টিকে থাকার তৌফিক দান করুন এবং যাদেরকে কথা বললাম আমি ইনডাইরেক্টলি তাদের যে এজেন্ডাগুলো আছে এজেন্ডাগুলো বোঝার তৌফিক দান করুন এবং এর ভিতর দিয়ে তারা উম্মার যে ক্ষতি করছে এই ক্ষতিগুলো বোঝার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন